হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে যে ভিডিওটা শেয়ার করব সেটা হচ্ছে আমার নাইট স্কিন কেয়ার রুটিন। সো আশা করি আপনাদের সবার ভালো লাগবে। সো লেটস গেট স্টার্টেড। আমি প্রথমে আজকে আপনাদের সাথে যে প্রোডাক্টটি শেয়ার করব সেটা হচ্ছে বডি শপের পলিউশন ক্লিনিং মাস্ক। এই মাস্কটি খুবই ভালো, আর আমার হচ্ছে ড্রাই টু কম্বিনেশন স্কিন, সো আমার স্কিনটা একদম খুব বেশি ড্রাইও না, খুব বেশি অয়েলিও না। আর আমি বডি শপের যতগুলো মাস্ক ইউজ করেছি এর মধ্যে ট্রাস্ট মি আমার কাছে এটা সবচেয়ে বেস্ট লেগেছে, কারণ এটা আসলেই একদম মনে হয় যে স্কিন থেকে পলিউশনটা ক্লিন করে। আর এই প্রোডাক্টের মধ্যে আমার সবচেয়ে ইন্টারেস্টিং যেটা লেগেছে এটা হচ্ছে আমাদের স্কিনকে ডিটক্সিফাই করে, আমাদের স্কিনটাকে ডিটক্স করে। সো এটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে। সো আমি প্রোডাক্টটা আমি হাইলি রিকমেন্ড করবো কেউ এক বার হলো ইউজ করার জন্য, কজ আমার কোনো বেনিফিট নাই, বাট আপনাদের স্কিনে যদি একটু ভালো হয় সেটা আমি আমি ইউজ করার পর আমি যে রেজাল্টটা পেয়েছি আপনারা যদি পান সেটা আমার কাছে খুব ভালো লাগবে। আর আমি যতটুকু জানি এটা অল স্কিন টাইপে ইউজ করা যায়, বাট তারপর আপনার স্টোরেজে অবশ্যই এটা একটু শিওর হয়ে নেবেন যেটা কোন টাইপের স্কিনের জন্য বেশি অ্যাপ্রোপ্রিয়েট ইউজ করাটা। আর নর্মালি এটা আমি উইকে দুইবার ইউজ করি, আর এটা অ্যাপ্লাই করতে হবে নর্মাল একটা মাস্কের মতো। এটা বেস টেক্সচারটা খুবই ক্রিমি, স্টিকি না একদমই। আর আমি অলমোস্ট এটা দিতে দিতে আমার শেষ হয়ে গেছে। তো এটা অ্যাপ্লাই করার পরে 10 মিনিটসের জন্য ওয়েট করতে হবে। তো 10 মিনিটস পরে এটা একটু রাব করে ধুয়ে ফেললেই হয়ে যাবে। আর এরপর নেক্সট আমি যে প্রোডাক্টটা আমার স্কিনে ইউজ করি সেটা হচ্ছে হাইড্রেটিং ক্লে মাস্ক। তো এই মাস্কটাও আমি উইকে একবার ইউজ করি, আর এই প্রোডাক্টটা আমি রিসেন্টলি ইউজ করা শুরু করেছি। আমার স্কিনটা যেহেতু ড্রাই স্কিন, আমি এটা ইউজ করার পরে আমার বেশ হাইড্রেটেড ফিল হয়। আর এটাও আমি 10 মিনিটসের মতো রাখি, তারপর ধুয়ে ফেলি। আর এরপরে আমি একটা টোনার ইউজ করি। নর্মালি আমরা টোনারটা অনেকেই স্কিপ করি, টোনার ইম্পর্টেন্সটা আমরা বুঝি না। আসলে টোনার আমাদের স্কিনের পোর মিনিমাইজ করতে অনেক হেল্প করে। তো যে কোনো প্রোডাক্ট, সাপোজ আমি এরপরে একটা মাস্ক ইউজ করব, কারণ আমি এই মাস্কটা হয়তো বা এক দুদিন পরপর ইউজ করতেছি, এর আগের মাস্কগুলো আমি হয়তো রেগুলার ইউজ করি না, উইকে একবার কি দুইবার ইউজ করি। তো এই টাইপের শীট মাস্কগুলো ইউজ করার আগে অবশ্যই টোনার ইউজ করতে হবে, তা নাহলে আমাদের পোরগুলো ওপেন হয়ে যাবে। আর যখন আমি শীট মাস্কটা 15 মিনিটসের মতো আমার স্কিনে রাখি, স্কিনটা যখন এটার ভিতরে যে সিরাম আছে সেটা অবজার্ভ করে ফেলে, এরপরে আমি নর্মাল একটা সিরাম ইউজ করি। এটা হচ্ছে আমাদের, আমি মালয়েশিয়া থেকে নিয়েছি একটা ক্লিনিক থেকে। তো এই সিরামটাও অনেক ভালো। তো এটা হচ্ছে ব্রাইটেনিংয়ের কাজ করে, আর স্কিনে কোনো ডিসকালারেশন থাকলে সেটা ঠিক করে। এরপরে 5 মিনিটসের জন্য আমি ওয়েট করি আমার সিরামটা অবজার্ভ করার জন্য। এরপরে আমি বডি শপেরই একটা ময়েশ্চারাইজার ক্রিম ইউজ করি। এই ক্রিমটার ব্যাপারে অনেকের আমি রিভিউ দেখেছি তাদের স্যুট করেনি, বাট আমার স্কিনে, আমার যেহেতু ড্রাই স্কিন তো আমার স্কিনে আমি এটা ছাড়া আর অন্যটা ভিটামিন সি বা অন্য কোনো ভিটামিন ই ছাড়া আমার খুব ড্রাই ফিল হয় স্কিনে, তো আমি অলওয়েজ এটাই ইউজ করি। অনেক আগে থেকে আমি ইউজ করতেছি, তো আমার স্কিনে এটা খুব ভালোভাবে স্যুট করছে। আর নর্মালি আমি আমার স্কিনে খুব একটা প্রবলেম ফেস করি না, আমার স্কিন খুব একটা সেন্সিটিভ না, বাট আমি যখনই রাত জাগি, কিছুদিন আগে আমার এক্সাম ছিল, যখন আমি রাত জাগলাম আমার স্কিনে দেখা যায় যে খুবই পিম্পল হয়, আর ওগুলোতে খুবই একটা মানে একটা মার্ক রেখে যায় যেটা একদম যেতে চায় না। তখন আমি ক্লিনিকে যাওয়ার পরে ওখান থেকে আমাকে একটা মলম দিয়েছে, এটা জেল টাইপের। এটা যখন আমি ইউজ করলাম, লাইক এটা আমার স্কিনের উপর ম্যাজিক্যালি আমার স্কিনের উপর কাজ করে, মানে আমি, আপনারা অবশ্যই এটা দেখবেন কোনো ফার্মাসিতে পান কি না, আমি এটা মালয়েশিয়া থেকে নিয়েছি, আপনাদের যদি কেউ যায় আপনারা ওখান থেকে নিয়ে আসতে পারেন। এটা জাস্ট আমি মার্ক, যেখানে অ্যাকনি মার্কগুলো আছে এটার উপরে জাস্ট রাতে ঘুমানোর আগে যখন ক্রিমটা অ্যাপ্লাই করা হয়ে যায়, এরপরে জাস্ট একটু ডট ডট করে দিয়ে সকালে ফেসটা ওয়াশ করে ফেলবো, সারা রাত এটা থাকবে। লাইক কয়েকদিনের মধ্যেই একদম মার্কগুলো একদম চলে যায়, আমি মানে খুবই অবাক হয়েছি। তো এই প্রোডাক্টটা আপনারা যদি কেউ আনাতে পারেন অবশ্যই নিয়ে আসবেন। সো এই হচ্ছে আমার স্কিন কেয়ার প্রোডাক্ট যেগুলো আমি নর্মালি ইউজ করি, আর আমি যতটুকু সম্ভব চেষ্টা করেছি আপনাদের কাছে একদম প্রোডাক্টের ব্যাপারে একদম ডিটেলসে বলা যেন বুঝতে হেল্প হয়। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যদি কেউ না করে থাকেন। সো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, আর আমার জন্য, আমার ফ্যামিলির জন্য সবাই অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।